দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। উত্তর সিরিয়ায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত এক। এদিকে রয়েছে লেবাননের প্রখ্যাত সুন্নি আলেমদের মৃত্যুতে ইরানের শোক বার্তা বললেন নাসরুল্লাহ। দর্শক আরও জানবেন আফগানিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে নিহত চার। এবং এরদোগানকে শীঘ্রই ফোন করবেন বাইডেন। এছাড়াও ভারতে কৃষক আন্দোলনের শততম দিন। দর্শক এ পর্যায়ে জানবেন চীন ও রাশিয়ার বাধায় মিয়ানমার বিতর্কে জাতিসংঘে অচল অবস্থা। সর্বশেষ জানিয়ে দিচ্ছি ইরাকে শান্তির আহ্বান পোপের। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। উত্তর সিরিয়ায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত এক। তুর্কি সীমান্তের কাছে উত্তর সিরিয়ার একটি তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় এক ব্যক্তি নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করা তুর্কি সমর্থিত একটি দল বিষয়টি নিশ্চিত করেছে, বলেছে বার্তা সংস্থা রয়টার্স। একজন প্রত্যক্ষদর্শী এবং তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি বলছে, বিস্ফোরণের কারণে আলবাব ও জারাবলুস শহরের কাছাকাছি অবস্থিত স্থানীয় তেল শোধনাগারটি কেঁপে ওঠে। সেখানে আগুনের লেলিহান শিখা দেখা যায়। এদিকে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের যে অংশে তুর্কি সেনারা অবস্থান করছে সেই অঞ্চলে নিয়ন্ত্রণকারী সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল আর্মির সূত্রে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র হামলার কারণেই এই বিস্ফোরণ হয়। এতে ১১ জন আহত হয়েছেন। এছাড়া সংবাদ সংস্থা আনাদোলু বলছে হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। কারা এই ক্ষেপণাস্ত্র হামলা করেছে তা জানা যায়নি। সংবাদ সংস্থাটির মতে এই হামলায় ১৮ জন আহত হয়েছে। যে সকল বিদ্রোহী যোদ্ধা বাশার আল আসাদকে ক্ষমতা থেকে অপসারণ করতে চায় তাদেরকে তুরস্ক পৃষ্ঠপোষকতা দেয়। যদিও সিরিয়ার প্রেসিডেন্ট রাশিয়া ও ইরানের সহায়তায় বিদ্রোহীদের দৃষ্টির উপর উত্তর পশ্চিমাঞ্চলের একটি ক্ষুদ্র অংশ হটিয়ে দিয়েছেন, সূত্র মিডল ইস্ট মনিটর। লেবাননের প্রখ্যাত সুন্নি আলেমের মৃত্যুতে ইরানের শোক বার্তা, নাসরুল্লাহর কৃতজ্ঞতা। লেবাননের প্রখ্যাত আলেম শেখ আহমদ আল জেইনের মৃত্যুতে শোক বার্তা দেওয়ায় ইরানের সর্বোচ্চ নেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। তিনি ইরানের সর্বোচ্চ নেতার কাছে পাঠানো এক বার্তায় বলেছেন, শেখ আহমদ আল জেইনির পথ অনুসরণ ও তার স্বপ্ন বাস্তবায়নে তৎপরতা অব্যাহত রাখবে হিজবুল্লাহ। গত সপ্তাহে লেবাননের ওই আলেমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছিলেন আয়াতুল্লাহ হিল উসমা খামেনি। এদিকে লেবাননের প্রখ্যাত সুন্নি আলেম ও সাবেক বিচারক শেখ আহমেদ আল আহমদ আল জেইন গত সপ্তাহে ইন্তেকাল করেছেন। এই আলেম দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধমূলক বায়তুল মোকাদ্দাস মুক্ত করার একমাত্র পন্থা বলে মনে করতেন। এই কারণে দখলদার ইসরায়েল বহুবার তাকে হত্যার চেষ্টা চালিয়েছে এবং নানাভাবে কষ্ট দিয়েছে, সূত্রটি জানিয়েছে পার্স টুডে। আফগানিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে নিহত চার। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ ও পূর্বাঞ্চলের নাগারহার প্রদেশে পৃথক বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রাদেশিক গোয়েন্দা কর্মকর্তাও রয়েছেন। স্থানীয় কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছে। এরদোগানকে শীঘ্রই ফোন করবেন বাইডেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে আলোচনা করতে তাকে টেলিফোন করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে দাবি করা হয়েছে হোয়াইট হাউস থেকে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী ওভাল অফিস থেকে নিজেই তুর্কি প্রেসিডেন্টকে কল করবেন বাইডেন। এদিকে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে শীতলতা চলছে। গত বছর মার্কিন পররাষ্ট্র সচিব মধ্যপ্রাচ্য সফরে এলেও তুরস্কের পা রাখেননি। অন্যদিকে রাশিয়ার কাছ থেকে ৪০০ মিসাইল কিনছে তুরস্ক, এটাও ভালো চোখে দেখছে না ওয়াশিংটন। এছাড়া সিরিয়ায় হস্তক্ষেপ করেই চলেছে তুর্কি সেনারা, কারণ সিরিয়া ও ইরাক ভেঙে স্বাধীন কুর্দিস্তান গঠিত হোক তা তুরস্ক চায় না, কিন্তু মার্কিনীদের ইচ্ছা সম্পূর্ণ বিপরীত। ক্ষমতা গ্রহণের পর বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতার সাথে ফোনালাপ করেছেন বাইডেন। এই তালিকায় রয়েছে কানাডা, মেক্সিকো, জাপান, জার্মানি, চীন, ব্রিটেন এবং ফ্রান্স। তুরস্ক কখন এমন ফোন পাবে তা নিয়ে গুঞ্জন শুরুর পর হোয়াইট হাউস জানিয়েছে শীঘ্রই কথা হচ্ছে এরদোগান বাইডেনের। এছাড়াও হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানিয়েছেন বিশ্ব নেতাদের সঙ্গে বাইডেনের আলাপ চলবেই, সামনের কয়েক মাসে তিনি আরও অনেকের সাথে কথা বলবেন। ভারতে কৃষক আন্দোলনের শততম দিন। ভারতের নতুন কৃষিনীতি বাতিলের দাবিতে কৃষক আন্দোলনের শততম দিন পূর্ণ হয়েছে গতকাল। আন্দোলনের এই মাইলফলক উদযাপনের জন্য দিল্লির কাছে ৬ লেনের একটি মহাসড়ক অবরোধ করেছে। কৃষিনীতি বাতিলের জন্য নরেন্দ্র মোদীর সরকারের ওপর চাপ প্রয়োগের জন্য এই নীতি বা কর্মসূচি পালন করা হয়, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, তরুণ ও বৃদ্ধ কৃষকরা কার, ট্রাক ও ট্রাক্টর নিয়ে 5 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। 2020 সালের সেপ্টেম্বরে পাশ হওয়া নতুন 3টি কৃষি আইন বাতিলের দাবিতে তাদের এই আন্দোলন। কৃষকদের দাবি, এসব নীতির মাধ্যমে কৃষিখাত বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে। মোদী বলে আসছেন, এই আইনগুলো দেশের বৃহৎ ও গুরুত্বপূর্ণ কৃষি খাতের সংস্কারের জন্য প্রয়োজন ছিল। তিনি কৃষক আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মন্তব্য করেছেন। মোদী সরকার বিক্ষোভকারীদের সমর্থনকারীদের আলোচনা করে আসছে এবং মানবাধিকার কর্মীরাও কঠোর হাতে বিক্ষোভ দমনের অভিযোগ করেছেন। বেশিরভাগ সময় আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও 16 জানুয়ারি বিক্ষুব্ধ সহিংসতা দেখা গেছে। এতে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। পুলিশ ওই দিনের ঘটনায় ভিন্নভাবে প্রতিবেদন আকারে তুলে ধরার জন্য 8 সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধিতে মামলা দায়ের করেছে। এদিকে এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বিক্ষোভকারীদের প্রতি সরকারের আচরণ ছিল মূলত শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের অপমান, সরকারের সমালোচকদের হয়রানি এবং বিক্ষোভের খবর প্রচারকারীদের বিচারের মুখোমুখি করা। এছাড়াও দিল্লিতে শীত শেষে এখন গরম পড়তে শুরু করেছে। গতকাল অবরোধের জড়ো হওয়া কৃষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। পাঞ্জাবের 58 বছরের আরেক কৃষক রাজা সিং বলেন, দুর্যোগপূর্ণ শীত আমাদের আন্দোলনকে প্রভাবিত করতে পারেন, তীব্র গরমও কিছু করতে পারবে না। চীন ও রাশিয়ার বাধায় মিয়ানমার বিতর্কে জাতিসংঘে অচলাবস্থা। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের নিন্দায় যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকের পর চীন ও রাশিয়ার বিরোধিতায় সামরিক জান্তার বিরুদ্ধে বিবৃতি দিতে ব্যর্থ হয় নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও ভেটো ক্ষমতার অধিকারী রাশিয়া ও চীন মিয়ানমারের অভ্যুত্থানকে অভ্যন্তরীণ বিষয় বলে দেশটিতে জাতিসংঘের কোনো প্রকার হস্তক্ষেপের বিরোধিতা করে। এদিকে মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিফেন শার্নের বর্গের বৈঠকে সদস্য দেশগুলোকে সতর্ক করে দিয়ে বলেন, গণতন্ত্রের জন্য লড়াই মিয়ানমারের সাধারণ মানুষের আশা ক্ষীণ হয়ে আসছে। বৈঠকে তিনি বলেন, আমি সরাসরি মায়েদের, শিক্ষার্থীদের ও বয়স্কদের কাছ থেকে মরিয়া আহ্বান শুনেছি। প্রতিদিনই আমি 2000-এর মতো বার্তা পাই, যাতে করে মিয়ানমারের জনগণের ইচ্ছা ও গণতান্ত্রিক নীতির প্রতি স্পষ্ট আঘাতের বিপরীতে আন্তর্জাতিক সম্প্রদায় পদক্ষেপ নেয়। অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ দমনে সামরিক ও নিরাপত্তা বাহিনীর সহিংসতায় দেশটিতে 60 জনের বেশি আহত হয়েছে। অপরদিকে অভ্যুত্থানের পর থেকে গ্রেপ্তার করা হয়েছে 1000-এর বেশি বিক্ষোভকারীকে। সূত্র আনাদলু এজেন্সি। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।